ভাই মাপ চাই ছাড়া দেন ভাই দুইটা পায়ে ধরি আর মাইরেন না ভাই আমি রোজা রাখছি আর আমুনা ভাই রোজার কথা শুনে দুজন থেমে গেল বাড়ি কৈতর রে কলা বাগান বস্তিতে তুই মসজিদ থেকে চুরি করতস তোর কলিজা কত বড় পাশের লোকটা বললো ভাই থামলেন কেন দেন আরো কয়টা আরো কয়টা লাগায়ে দেন রোজার মাসে চুরি করে বেড়ায় একটা লাথি দেন সালারে তুই চুরি করস আবার কিসের রোজার রাখসে মিশা কথা জায়গা বাস না এই বলে কান বরাবর লাগিয়ে দিলে আরেকটি এবং পরপর সজরে আর কয়েকটি থাপ্পর বসিয়ে দিল ছেলেটা গালে হাত দিয়ে বসে রইল কান্না আর হৈহুল্লের শব্দে ইমাম সাহেব দোতলা থেকে নেমে আসলেন দেখলেন মসজিদের আঙেনায় লোকজন জড়ো হয়ে আছে মসজিদে আজকে ইফতারের ব্যাপক আয়োজন চলছিল ইমাম সাহেব এগিয়ে এসে বললেন কি হয়েছে এখানে হুজুর চোর ধরছি স্যাচরা চোর ইমাম সাহেব এগিয়ে এসে দেখলেন দশ বারো বছর বয়সে এক ছেলে দেয়ালের সঙ্গে বসে আছে ছেলেটি পুরো গাল চোখের পানিতে ভেসে গেছে গায়ের রং কালো হলেও আঘাতের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে ইমাম সাহেবের সামনে সাথে ছেলেটি আরও ভয় পেয়ে গেল এবার আর তার রেহাই নেই হাত পা কাঁপছে কি চুরি করেছে দেখি পাশের লোক পাশের লোকটি পলিথিনের পুটলা এগিয়ে দিয়ে বলল দেখেন হুজুর দেখেন ইস্তারের আয়োজন চলছে এ ফাঁকে সে পলিথিনের মধ্যে এতগুলো জিনিস ভরে নিয়েছে একেবারে হাতে নাতে ধরেছি হুজুর পলিথিন হাতে নিয়ে দেখলেন আধা কেজির মতো জিলাপি ছয়টা আপেল আর কিছু খেজুর ছিল এর ভিতরে হুজুর একটু বিরক্ত হয়ে বললেন এই কয়েকটা জিনিসের জন্য তোমরা তাকে গণপিটন দিয়েছ এটা কেমন ধরনের বিচার ছোট একটা বাচ্চা ছেলেকে কেউ ওইভাবে মারে নাকি এবার লোকজনের উত্তেজনা কিছুটা কমে গেল হুজুর ছেলেটিকে জিজ্ঞেস করলো তোমার বাবা কি করে এবার যেন ছেলেটা কিছুটা স্বস্তি ফিরে পেল ছেলেটি বলল বাবা আগে সাইকেল ঠিক করতো কিন্তু বাবা এখন অনেক অসুখ তার কাম কর পারে না হুজুর আমার চাইদা দেন আমি আর কোনোদিন চুরি করব না সারাদিন বেশ কয়েকটা বাসায় হাত পাইতা একটা দানাও সাহায্য পাই নাই পরে দেখি মসজিদে খাবার দিতেছে বাড়িতে নেবার জন্য এই খাবার কয়েকটা তুলিয়া নিচ্ছি ভুল হয়ে গেছে হুজুর আমারে মাফ করে দেন পাশে থেকে লোকগুলো বলে ওঠে সব মিথ্যা কথা এগুলো সব মিথ্যা কথা ধরা খাইয়া এখন ভদ্র সাজে হুজুর বললেন ইস্তা শেষ সত্যমিতা দেখে ওর বাপের কাছে জানিয়ে সতর্ক করে আসবো ছেলেটাকে পানি দাও ও অনেক হাঁপাচ্ছে একজন পানির বোতল এগিয়ে দেয় ছেলেটা উত্তর দেয় আমি রোজা আছি দিকে সত্যি বিরক্ত হলেন ছেলেটিকে অজু করিয়ে তার পাশে বসিয়ে ইফতার করালেন ইফতার এবং নামাজ শেষ হলে ইমাম সাহেব এবং সেই দুজন লোক রওনা হলেন ছেলেটির বাড়ির দিকে এক চালা টিনের ঘর বাইরের দুয়ারে ছেলেটির বাবা বসে আছে সব কিছু শুনলে ছেলেটির বাবা ছেলেটির গালে ঠাপ্পড় মারার জন্য হাত উঠায় হুজুর বাধা দিয়ে বলে ওকে যথেষ্ট মেরেছে ওকে আর মেরো না বাবা কাঁদতে কাঁদতে বলেন বিশ্বাস করেন হুজুর আমার ছেলেকে আমি এই শিক্ষা দেয়নি বেশ কয়েকদিন যাব আমার বে অসুখ কাজকাম নাই পোলাগুলোর জন্য খাবারও জোগাইতে পারি না কিন্তু আমার পোলায় যে চুরি করবো এটা কোনোদিনও ভাবি নাই ও এমন পোলাই না এরই মধ্যে ঘর থেকে বেরিয়ে আসে একটি মেয়ে পাঁচ ছয় বছর বয়স হবে মেয়েটি ছেলেটার ছোট বোন বোনটি এসেই তার ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দেয় কমলসুরে মেয়েটি বলে ভাই জিলাপি আনো নাই তুমি না জিলাপি আনবা বলছিল। ভাইয়ের মুখে কোনো কথা নেই চুপ করে দাঁড়িয়ে আছে এরই মধ্যে চার বছর বয়সের আর ছোট ছোট বোন বের হয়ে এসে ছেলেটিকে বলে ভাই ওরে না ওরে না আমাকে আগে দাও এই বলে মেয়েটি হাতটি বাড়িয়ে দেয় ভাইয়ের মুখে দেখি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলে ভাই তুমি একলে একলে খায় আইসো আমগর লাগে কিছু আনো নাই ভাইটি এবার ছোট বোনের কথা শুনে কেঁদে ফেলে ভাইয়ের কানা থেকে বন্ধুটু মন খারাপ করে ঘরের দিকে ঢুকে যায় বোনটা মায়ের কোলে উঠে কান্না দেয় ছেলেটির মা মুখ থেকে বাইরে বেরিয়ে আসে মায়া দুটা কদিন ধরে জিলাপি খাইতে চাইতেছে অগর বাবার অসুখ টাকা পয়সাও নাই তাই পুলারে বাইরে পাঠাইছিলাম বাড়ি বাড়ি গিয়া কিছু সাহায্য চায় আনতে ছোট মানুষ বুঝে নাই তাই ভুল করে ফেলছে খাবার সামনে পাইয়া নিয়ে আসছে আমার ছেলের আপনারা মাফ করে দেন এদিকে বাচ্চা মেয়েটা চোখ বিচিয়ে কেঁদে কেঁদে মায়ের কাছে নালিশ করেই যাচ্ছেন মা দেখো না ভাইয়া আজ কাউ জিলাপি আনা নাই ভাইয়া আমাকে খালি মিশা কথা কয় ভাইটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হঠাৎ বোনটি খেয়াল করে ভাইয়ের শার্টের শার্টের পকেটটি ভেজা ভাই তোমার পকেটে কি এই বলেই পকেটে হাত ঢুকিয়ে দেয় বের করে দেখে দুইটা জিলাপি ভাই তুমি তো আনছো দুই বোনের মুখে হাসি ফুটে ওঠে এবার ভাইয়ের মুখ একেবারে চুপসে যায় লোকটির দিকে ভয়াত মুখে তাকিয়ে বলে স্যার আমি চুরি করি নাই হুজুরের দিকে তাকিয়ে বলেন বিশ্বাস করেন হুজুর এটা আমার ভাগের তিলাপি ইফতারের সময় আমার ভাগেরটা আমি উঠায় বোনের জন্য সত্যি আমি চুরি করি নাই হুজুর সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে এসব দেখছিল হুজুর ছেলেটাকে কাছে টেনে এনে বুকে জড়িয়ে ধরে ছোট্ট ছেলেটির মাথাটা বুকে চেপে ধরে হুজুর তার চোখ থেকে পানি ফেলতে থাকে আর পাশের দুজন লোক এবার সশব্দেই কেঁদে উঠেন কাঁদতে কাঁদতে ছেলেটি বাবার দিকে এগিয়ে যায় বাবার হাত দুটি ধরে বলে আমাদের অনেক ভুল হয়ে গেছে আপনার ছেলেকে আমরা মারধর করেছি আমাদেরকে মাফ করে দেন লোকটি পকেট থেকে মানি ব্যাগ বের করে বাবার হাতে দিয়ে বললেন এখানে যা আছে তা দিয়ে বাচ্চাদেরকে কিছু খাওয়ায়ন তারা লজ্জায় বেশিকম থাকতে পারলো না সেখানে অতি দ্রুত সেখান থেকে তারা বিদায় নেয় আমরা শুধু অপরাধীকেই দেখি অপরাধের পিছনের অংশটুকু আমরা কখনোই দেখি না দেখতে চাইও না আপনারাই বলুন মানুষের মনুষ্যত্ব আজ কোথায় হারিয়ে গেছে ভিডিওটি যদি ভালো থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর ভিডিওটি দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই মাপ চাই ছাড়া দেন ভাই